এখানে আমার বাইকুড়া যে কুশাঘাট এরিয়া এখানে একটা গোশালা আছে, গোশালাতে প্রচুর গরু আছে, এখানে অনেকদিন ধরে জল নেই। তো আমি এসেছি, দেখেছি সব কিছু। যে ইনচার্জ ছিল ম্যাডাম, ওনাকে জিজ্ঞেস করি, ম্যাডাম বললো 24 ঘন্টা ধরে জল নেই, উনি জলের ব্যবস্থা করছেন। এছাড়াও বিভিন্ন এখানে প্রায় 600 থেকে 700 গরু হবে, এই গরুগুলো অ্যাকচুয়ালি বিএসএফে আনে, রেস্কিউ করে আনে, এইগুলোকে এখানে নার্সিং করা হয়। তো এখানে দেখছি খাওয়া টাওয়ার, যে গরুর যে খাদ্যের কিছু ঘাটতি আছে, অভাব আছে, আর জল তো দেখছি নাই। আর কিছু কিছু গরু দেখলাম মানে এরা ঠিক সুস্থ না। তো এই জিনিস দেখেছি, দেখার পরে আমরা একটা নোটিশ ইস্যু করব যে এনজিও চালায়, এনজিওকে দেখি এনজিও কি তার নোটিশে বক্তব্য বলে।